নৌ রেল এবং সড়কপথের যোগাযোগের সহজ সুবিধা থাকলেও গত চার দশকে আধুনিক নদীবন্দর হিসেবে গড়ে ওঠেনি যশোরের অভয়নগরের নোয়াপাড়া নদীবন্দর। ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এ বন্দরে কর্মচাঞ্চল্য থাকলেও ভবিষ্যৎ শঙ্কায় শঙ্কিত হয়ে রয়েছেন এখানকার বন্দর ব্যবহারকারীরা। ভৈরব নদের বসুন্দিয়া থেকে রাজঘাট পর্যন্ত 15 বর্গমাইলেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত নোয়াপাড়া নদীবন্দর খুলনা ও যশোরের মধ্যবর্তী স্থানে যার অবস্থান। 80-এর দশকে বাণিজ্যিক সুবিধার জন্য খুলনা নদীবন্দর থেকে ব্যবসা গুটিয়ে নোয়াপাড়ায় স্থানান্তর করেন ব্যবসায়ীরা। সেই থেকে দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র এই বন্দর। বর্তমানে ছোট বড় প্রতিষ্ঠান এই বন্দর ব্যবহার করে পণ্য আনা নেওয়া করে। ব্যবসায়িক লেনদেন সহজ করতে এখানে অফিস খুলেছে ব্যাংক, বিমা সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। সহজ যোগাযোগের কারণে মংলা বন্দর দিয়ে আমদানি করা সার, কয়লা, সিমেন্ট, গম সহ বিভিন্ন পণ্য ছোট জাহাজে করে নোয়াপাড়ায় আনেন ব্যবসায়ীরা। এছাড়া ভারতীয় পেঁয়াজ সহ বেশ কয়েকটি পণ্য রেল ও সড়কপথে আসে এই বন্দরে, পরে যা পাঠানো হয় দেশের বিভিন্ন মোকামে। বিনিয়োগ অনেক বেড়েছে, বাইরের ইম্পোর্টার অনেক এসেছে, বড় বড় ইম্পোর্টাররা সারা বাংলাদেশে যারা বিজনেস করে, যারা ট্রেডিং বিজনেস করে, তারা সবাই এখন নোয়াপাড়াতে। এবং আগের চেয়ে যে ব্যাংক ছিল তার চেয়ে ব্যাংক আরও বেশি বেড়েছে। এলসি জটিলতা ও ডলার সংকটের মাঝেও বেশ ভালোভাবেই চলছে এখানকার বাণিজ্যিক কার্যক্রম। ব্যবসায়ীরা জানান এই নদীবন্দরে প্রতিদিন লেনদেনের পরিমাণ 500 কোটি টাকারও বেশি। তবে ভৈরব নদের নাব্য সংকটে এই বন্দরের ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে ব্রিজ নির্মাণ করায় ড্রেজিং করেও নদের পলি কমানো যাচ্ছে না। ড্রেজিং আছে অবশ্য, কিন্তু ড্রেজিং যারা ঠিক মতন করে সেটা কোন সাইডে কীভাবে করে ঠিক আমাদের সার ব্যবসায়ী সমিতির নলেজে নাই। যেখানে ভৈরব ব্রিজ এখানটা বেশি সমস্যা, এখান থেকে জাহাজ যাতায়াতে খুবই সমস্যা হয়, কারণ এখানে পলি পড়ে যায়, আবার ওখানে ড্রেজিং হয়, আবার পলি পড়ে যায়। খননটা যদি মানে বন্দরের কাজ উপযোগী করে তৈরি করা না যায় তাহলে এই বন্দরের ব্যবসা হুমকি মুখে বলে আমি মনে করি। এছাড়া গুরুত্বপূর্ণ এই বন্দরের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত নাজুক, রয়েছে পণ্য খালাসের স্থান সংকটও। এই অবস্থায় বন্দরের কার্যক্রম গতিশীল করতে রেল যোগাযোগ সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তি সংযোজনের দাবি ব্যবসায়ীদের। সড়কটা যদি এই পর্যন্ত চলে আসতো তাহলে আমাদের এই নদী থেকে যে মালগুলো লোড আনলোড হয় সেগুলো আরও সুবিধা হতো। যেগুলো দিয়ে মাল লোড আনলোড করা যায় এগুলো যদি সরকার আধুনিক কিছু যন্ত্রপাতি আমাদের এখানে ব্যবস্থা করে দিত, বিআরডব্লিউতে বিশেষ করে, তাহলে এখানকার ব্যবসা বাণিজ্য আরও বেশি প্রসারিত হতো। বিআইডব্লিউটির বন্দর কর্মকর্তা জানান 2017 সালে নাব্য ফেরাতে 43 কোটি টাকা ব্যয়ে ভৈরব নদ খনন করা হয়েছিল। এছাড়া 424 কোটি টাকার নতুন প্রকল্প বাস্তবায়ন হলে নৌপথে পণ্য পরিবহন আরও সহজ হবে। মূল চ্যানেলে জাহাজ চলাচলের জন্য এখন কিন্তু আর কোনো জাহাজকে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় না। আধুনিক নৌবন্দর স্থাপন প্রকল্প নামে যে প্রকল্পটা নেওয়া হচ্ছে সেই প্রকল্পটা বাস্তবায়ন হলে আমার মনে হয় এই স্থায়ীভাবে নোয়াপাড়া নদীবন্দরের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে। নোয়াপাড়া নদীবন্দরে প্রতিদিন গড়ে 1500 জাহাজ পণ্য খালাস করে। এছাড়া সড়কপথে পণ্য পরিবহন করে প্রায় 5000 ট্রাক। প্রায় 3 লাখ মানুষের ভাগ্য জড়িয়ে আছে এ বন্দরকে ঘিরে। শুধুমাত্র সমন্বিত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় পারে এ বন্দরের অস্তিত্ব রক্ষা করতে। তরিকুল ইসলাম, এখন, নোয়াপাড়া, যশোর। Ireland, be a show stealer.